সৌদি আরবে যেদিন রোজা রাখে ঈদ করে, সেদিন আমরা ঈদ করলে সমস্যা কি? মানে একই দিনে সারা দুনিয়ায় ঈদ করলে অসুবিধা কোথায়? এই বিষয়টা বুঝার জন্যে আমি বলবো যে বিষয়টা সংক্ষিপ্তভাবে বলতে হবে, কারণ বিস্তারিত বলতে গেলে আমার এক জুমা, দেড় জুমা, দুই জুমাও লাগতে পারে। আমি অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলি, দুনিয়াতে দুইটা কাজ রানিং আছে, চালু আছে। একটার নাম দুনিয়াবি কাজ, আর একটার নাম দিনী কাজ। বলেন আপনাদের ব্যবসা বাণিজ্য আছে না নাই? এটা কি দিনী কাজ না দুনিয়াবি কাজ? আমাদের ব্যাংকিং ব্যবস্থাপনা, আমাদের অফিসিয়াল কার্যক্রম, অফিসিয়াল এই ডিউটি, এগুলো কি দুনিয়াবি কাজ না দিনী কাজ? আর আমরা মসজিদে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ করি, ইত্যাদি ইত্যাদি, এগুলো কি দিনী কাজ না দুনিয়াবি কাজ? তাহলে বোঝা গেল আমাদের সমাজে, আমাদের দেশে একাত্রে কয়টা কাজ চালু? দুইটা কাজ। আর আকাশে দুইটা জিনিস আছে, আকাশে দুইটা জিনিস, একটার নাম চাঁদ, একটার নাম সূর্য। একটার নাম চাঁদ, একটার নাম সূর্য। এবার বুঝেন, সূর্য যেদিক থেকে উদিত হয় তার বিপরীত দিকে ডুবে, আর চন্দ্র যেদিক থেকে উদিত হয় ঠিক সেদিকে আবার ডুবে যায়। পশ্চিম আকাশে দেখবেন আজকে চাঁদ ছোট্ট নেমে নাই, কালকের চাঁদ আর একটু উপরে, পরে নাই, তারপরের দিন চাঁদ আর একটু উপরে, আবার দেখবেন ওদিকে ডলে যাচ্ছে। এটা স্বচক্ষে দেখে নিয়েন, যেদিক থেকে উঠতেছে ওদিকে আবার নেমে যাচ্ছে, ঠিক কিনা? এবার আপনারা বলেন তো, পৃথিবীতে সমতল না গোল? বলেন পৃথিবীতে সমতল না গোল? সারা জীবন পড়ে আসছি ভূগোল ভূগোল ভূগোল, পৃথিবী গোল। এখন প্রশ্ন হলো, যদি পৃথিবী গোল হয় আর চন্দ্র যেদিক থেকে উঠে তার বিপরীত দিকে ডুবে, সূর্য যেদিক থেকে উঠে তার চন্দ্র যেদিক থেকে উঠে সেদিকে ডুবে, আর সূর্য যেদিক থেকে উঠে তার বিপরীত দিকে ডুবে, আর দুনিয়াতে কাজ চালু আছে দুইটা, ইসলামিক কাজ আর দুনিয়াবি কাজ, দিনী কাজ আর দুনিয়াবি কাজ, সারা দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ, জাগতিক কাজ সূর্যের সাথে সম্পৃক্ত, আর সমস্ত দিনী কাজ চাঁদের সাথে সম্পৃক্ত। কথাটা ভালো করে বুঝিয়েন, দুনিয়াবি কাজ সূর্যের সাথে সম্পৃক্ত, যেহেতু সূর্য এই পর্যায়ে উঠে আবার ওই সূর্যটা ঘুরে ওদিক দিয়ে আবার উদিত হয়ে ডুবে, তার বিপরীত দিকে ডুবে, সেহেতু আমরা একই দিনে সারা দুনিয়ার দুনিয়াবি কাজ আঞ্জাম দেওয়া সম্ভব, একই দিনে সারা দুনিয়ার দুনিয়াবি কাজ আঞ্জাম দেওয়া সম্ভব, যেহেতু সূর্যের সাথে দুনিয়াবি কাজের সম্পৃক্ততা, আর যেহেতু দিনই কাজ চাঁদের সাথে সম্পৃক্ত। আপনারা গোল একটা জিনিস আমার সামনে পেশ করেন, পৃথিবীটা গোল, এখন ওদিক থেকে সূর্য চাঁদটা এখানে উঠছে, ওইটা আবার ওদিক ডুবে গেছে, এই পাশের লোক দেখেছে, এই পাশের লোক কি দেখবে বলেন? আপনারা আরো সহজ উদাহরণ, আমি একটা গোল জিনিস থাকলে দেখাইতে পারতাম, একটা গ্লাস নেন, একটা গোল কিছু নেন, এই পাশ থেকে উঠে এখান থেকে নেমে গেছে, এই পাশের গুলো দেখে নাই, ওরা দেখছে, আবার কালকে এতটুকু উঠছে, এরা দেখে নাই, এরা দেখছে, আবার এরা ডুবে গেছে, আবার উঠছে, এপারা দেখে নাই, ওরা দেখছে, এইভাবে পর্যায়ক্রমে দেখবে। আর আমাদের নবীজি স্পষ্ট বলেছেন, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, রোজা রাখো হজ কি বলে ঈদ করো চাঁদ দেখে, চাঁদ না দেখবা তো রোজা হবে না, চাঁদ না দেখবা তো ঈদ হবে না। এখন প্রশ্ন হলো, সৌদি আরব যেদিন দেখবে, যেহেতু সৌদি আরব আমাদের তিন ঘন্টা পরে সূর্য ডুবে, আমাদের তিন ঘন্টা পরে সূর্য উদয় হয়, সেহেতু তারা আমাদের থেকে তিন ঘন্টা ডাউনের মধ্যে আছে, তিন ঘন্টা আগে সূর্যটা চন্দ্র উঠে আবার যদি ডুবে যায়, তারা দেখবে, যেহেতু আমরা তিন ঘন্টার পিছনে রয়েছি সেহেতু আমরা দেখবো না, এটাই স্বাভাবিক। পৃথিবী যেহেতু গোল, সেহেতু ওই পাশওয়ালারা দেখবে, এ পাশওয়ালারা দেখবে না, তারা আগের দিন দেখবে, এরা পরের দিন দেখবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে হাদিসের ওই আলোকে ভূগোলের দৃষ্টিতে চাঁদের সাথে ধর্মীয় কাজের সম্পৃক্ততায় স্পষ্ট একথা বোঝা যায়, যেদিন সৌদি আরব দেখবেন সেদিন আমরা দেখব, এটা বাধ্যতামূলক নয়, যেহেতু পৃথিবী গোল তারা দেখবে আমরা নাও দেখতে পারি। কথাটা কি আমার বুঝতেছেন? এবার আসেন, সৌদি আরবের দিন আমরা রোজা রাখবো। আমাদের দেশে কিছু কিছু চাঁদপুর এলাকায় আর বিভিন্ন এলাকায় আছে এমন, যেদিন সৌদি আরবের রোজা ঈদ করে সেদিন এরাও ঈদ করে। আরে আল্লাহকে বান্দে, সৌদি আরব, আচ্ছা আপনারা বলেন তো, ইমাম আপনি না সৌদি আরব? আপনি ইমাম না সৌদি আরব ইমাম? সৌদি আরব বলেন না, সৌদি আরব, কারণ সৌদি আরবে যেদিন রাখবে আমরা সেদিন রাখবো, কথা তো এটাই। তাহলে সৌদি আরব কি হলো? ইমাম। এখন আপনি বলেন, সূর্য কি আপনার আগে উঠছে না ওদের? জোরে বলেন, আমাদের সূর্য কি আমাদের আগে উঠছে না ওদের? রোজা কি আমরা আগে শুরু করছি না ওরা? ঈদ আমরা আগে করছি না ওরা? তো ওদের এখনো আজানই দিয়ে নেই, আমরা নামাজ পড়ে আলাইছি, ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে নামাজ হয়? তো আপনি আগে দাঁড়াইছেন কি লিগা? আরে ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে নামাজ হয়? কথা কয় না, সারা জীবনে মাসলা পড়ছেন, ইমামের আগে মুক্তাদি দাঁড়াইলে নামাজ হয় না। সৌদি আরব অনেকে একামতে দেয় নাই, আপনি নামাজ পড়ে আলাইছেন হইল নি? হ্যাঁ তো আপনার ইমাম, সৌদি আরব তো আপনার ইমাম, তো সৌদি আরবে তো একামত হয় না, আপনি নামাজ পড়লেন কোন হিসেবে? কথা বুঝেন নাই।
হেদের এখনো সূর্য উঠেই নাই, আপনি ঈদের নামাজ পড়ে লাগছেন, হেদের এখনো সূর্য উঠেই নাই, কি বলে সূর্য ডুবেই নাই, চাঁদ দেখছে কিনা নিশ্চিত হয় নাই, আপনি ঈদ করে লাগছেন, কি দিয়ে ঈদ করছেন আপনি? আমার কথা আপনারা বুঝতেছেন? এবার আসেন, সৌদি আরবের পরের দিন যদি আমরা ঈদ করি তো একই দিনে ঈদ হয়, সৌদি আরবের আগে যদি আমরা ঈদ করি তো একই দিনে ঈদ হয় না, সৌদি আরবের পরের দিন ঈদ করলে আমাদের একই দিন ঈদ হয়, কেমনে হয় বুঝবেন? আপনারা বলেন ঘড়ি, আমাদের দেশের ঘড়ি কত ঘন্টায়? 24 ঘন্টায়। বলেন আমাদের দেশের ঘড়ি কত ঘন্টায়? সৌদি আরবের দেশের ঘড়ি কত ঘন্টায়? আমাদের দেশের ঘড়ি থেকে ওদের দেশের ঘড়ি আগে না পিছে? পিছে। বলেন কত ঘন্টা পিছে? 3 ঘন্টা পিছে, 3 ঘন্টা, 3 ঘন্টা। সৌদি আরব আর আমাদের ঘড়ির ব্যবধান কত ঘন্টা? 3 ঘন্টা। এখন আপনারা বলেন আমাদের দেশে 6টা বাজে যখন, তাদের দেশে 3টা, আমাদের দেশে যখন 6টা তাদের দেশে 3টা, ওদের দেশে যখন 3টা আমাদের দেশে 6টা। এখন আপনারা বলেন তো 3টা ঘন্টা তাদের ঘড়ি আর আমাদের ঘড়ির উপরে একটার উপরে একটা আছে না নাই? 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা, এই যে 3 ঘন্টা এইভাবে আছে, 6টা 3টা 3টা 6টা, একটা একটার উপরে আছে না নাই? এখন আপনারা বলেন তাদের যদি ঘড়ির 12 ঘন্টা শুরু হয়, 12টা বাজে যখন তাদের, তখন আমাদের 3টা বাজে। বলেন এই ঘড়িটা এভাবে ঘুরে 24টা পর্যন্ত আসতে, তাদের যখন 20টা 21টা তখন আমাদের 24টা, কথা বুঝতেছেননি? তাহলে তাদের 24 ঘন্টার দিনটার মধ্যে আমাদের 3 ঘন্টা ঢুকানো আছে না নাই? তাদের 24 ঘন্টার যে ঘড়িটা, এই ঘড়ির মধ্যে আমাদের 3টা ঘন্টা ঢুকানো আছে না নাই? এখন আপনারা বলেন সৌদি আরব পশ্চিমে না আপনি পশ্চিমে? জোরে বলেন। ইমাম সাহেব সামনে থাকবে, মুক্তাদিরা এখানে দাঁড়াবে, এরপরে যদি মুক্তাদির মসজিদ ভরে যায় ওরা বারান্দায় দাঁড়াবে, বারান্দা যদি ভরে যায় মুসল্লি আসলে মুসল্লি কোথায় দাঁড়াবে? পিছনে দাঁড়াবে, কথা বুঝেন নাই? এখন সৌদি আরবের 12টা যখন বাজে তখন তাদের পরবর্তী আমেরিকা আছে, আরো দেশ আছে, আরো দেশ আছে, তাদের ওই সমস্ত ঘড়িগুলো আস্তে 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 লেভেল যাচ্ছে, সৌদি আরবের পরে 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 একই দিনে আদায় করছে। এখন ওইভাবে ঘুরে যদি আমরা যাই তো আমরা যদি সৌদি আরবের 3 ঘন্টার ঘড়ির ভিতরে আমাদের পিছনে 3 ঘন্টা ঢুকানো আছে না নাই? তো যেই দিনের 12 ঘন্টা 24 ঘন্টা সৌদি আরবের, সেই দিনের 24 ঘন্টায় আমাদের 3 ঘন্টা যদি লেগে থাকে তো আমরা ওই দিনের পরের দিন আদায় করলে ওই 3 ঘন্টার সম্পৃক্ততায় একই দিনে আদায় করলাম। যদি আমরা আগে শুরু করি তাহলে আমরা আগে শুরু করলাম, সৌদি আরবে এখনো শুরুই করে নাই, সুতরাং তখন একদিনে হবে না, পরের দিন করলেই সৌদি আরবের সাথে একই দিনে হবে। আমার কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে সহজেই বুঝবেন সৌদি আরবের 3 ঘন্টার সাথে আমাদের, মানে আজকের দিনের 3 ঘন্টা এখনো ঢুকানো আছে। আরে আজকে সৌদি আরবের যে দিন, আমাদের দিনটা আগামীকাল হতে হলে সৌদি আরবের মধ্যে আজকের দিনের 3 ঘন্টা লেগে তারপরে যাবে, কথা বুঝছেন নাই? সৌদি আরবের আজকের দিন, আমাদেরও আজকের দিন, আমাদের আগামীকাল হবে কবে? সৌদি আরবের 3 ঘন্টা থাকতে আমাদের আগামীকাল হবে সৌদি আরবকে 3 ঘন্টা দিয়ে হের পরে। তাহলে বুঝে গেল আমরা যেহেতু মুক্তাদি মানুষ, আমরা তো পিছনে জায়গা না পাইলে আরো পিছনে যাব, তো 3 ঘন্টার সম্পৃক্ততা সৌদি আরবের লেজের সাথে আমরা লাগি, আর এজন্যই পরের দিন আমরা আমল করে সেই আমলটাই একই দিনে হয়, আগে যদি করি তো সেটা একই দিনে হয় না, যেহেতু ইমামের আগে মুক্তাদি দাঁড়ালেন নামাজ। এখন আপনি যদি সৌদি আরবের সূর্য উদয়ের আগেই একামত শুরু করে দেন, নামাজ শুরু করে দেন, কোরবানি শুরু করে দেন, রোজা শুরু করে দেন, কেমনে হবে? হ্যাঁ, কিভাবে হবে? মুসলমান এখানে বাংলাদেশে, ফেনী আমার বাড়ি, ওখানে সাহরি খেলাম 5 মিনিট আগে, ঢাকায় এসে ইফতার করলাম 5 মিনিট পরে, আপনি একজন মানুষ মিরপুরে বসে যদ্দুর রোজা রাখলেন, আমি আপনার থেকে 10 মিনিট লম্বা রোজা রাখলাম, মিরপুরে সাহরি খেলেন যে টাইমে ইফতার করলেন সেই টাইমে, একটা নির্দিষ্ট টাইমে, আমি 5 মিনিট আগে ইফতারি সাহরি খাইয়ে আসলাম, ঢাকায় মিরপুরে আসছি আর আমার 5 মিনিট পরে ইফতার করলাম, ওদিক দিয়ে 5 মিনিট আগে, এদিক দিয়ে 5 মিনিট পরে, আপনার থেকে আমার রোজা কয় মিনিট লম্বা? এখন এখানে যদি আমি রোজা সাহরি খাইয়ে রওনা দেই আর রোজা রাখতে রাখতে মক্কা শরীফ পর্যন্ত যাই, সূর্য যেহেতু গোলাকার, কি বলে পৃথিবী যেহেতু গোলাকার, লম্বা হয়ে 3 ঘন্টা পরে ওখানে সূর্য ডুববে, আপনারা ইফতারি করতে, আমি কি ইফতারি করতে পারবো? আমি আরো 3 ঘন্টা পরে ইফতারি করবো না? গত বছর আমি যখন আমেরিকা যাই, বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামাজ পড়ছি, বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামাজ পড়ে
আমি বিমানে চড়ছি, আবুধাবি গেছি 5 ঘন্টা, এরপরে ওখানে 2 ঘন্টা ট্রানজিট, ওখান থেকে আবার বিমানে বসছি, প্রায় 15 ঘন্টা জার্নি করে আমি সকাল 9টায় আমেরিকা নামছি। আর আমি পুরো 21 ঘন্টা 20 ঘন্টার মতো বিমানেই ছিলাম, 2 ঘন্টা ট্রানজিটে ছিলাম, 21-22-23 ঘন্টা চলে গেল, আমার জার্নি শেষ হলো। এরপরে আমি তদন্ত শুরু করলাম যে আমার কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, তদন্ত করে দেখি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আরে 23 ঘন্টার মধ্যে 1 ওয়াক্ত নামাজ কীভাবে কাজা হয়? আপনাদের 23 ঘন্টা গত হলে কয় ওয়াক্ত নামাজ কাজা হবে? আর আমি বাংলাদেশ থেকে এশার নামাজ ঢাকা এয়ারপোর্টে পড়ে পরের দিন সকাল 9টায় আমেরিকা নিউ ইয়র্কে গিয়ে পৌঁছলাম। আর সেখানে পৌঁছতে পৌঁছতে আমি দেখি প্রায় 22-23 ঘন্টা আমার জার্নি হলো, কিন্তু আমার নামাজ কাজা হয়েছে শুধুমাত্র ফজরের নামাজ। আমি কোন সময় ফজরের নামাজের টাইম পার হয়ে গেছে আমরা খেয়াল করিনি, কারণ আমার সাথে সাথে রাত্রিটা ধরতেছে। যখন আমাদের রাত তখন আমি আরো 5 ঘন্টা ওদিক গেছি, রাত আমাদের সাথে 5 ঘন্টা ওদিক গেছে, আমার সাথে আবার বিমান চলতেছে, রাত্রি আমাদের সাথে ওদিক যাচ্ছে। যেতে 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 আমেরিকা যখন যাই তখনও রাতই শেষ হয় না, পুরো 18-20 ঘন্টা রাতই শেষ হয় না। তাহলে আপনি বলেন এত লম্বা রাত্রি একটার মধ্যে আমার নামাজের টাইম গেছে কয়টা? একটা। সুতরাং 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। এই যে পৃথিবীটাকে এইভাবে আল্লাহ তাআলা সাজিয়ে নিয়েছেন আর ওভাবেই হবে, কিন্তু দুঃখজনক হলো আজ থেকে 10-12-20 বছর আগেও যখন এই স্যাটেলাইট নেটওয়ার্ক আমাদের কাছে ছিল না, মোবাইলে অনলাইনে বিশ্বকে একাত্রে এক মুঠে দেখতে পাইতাম না, তখন আমরা কোনো আপত্তি করতাম না, ঠিকই আমরা এইভাবে করতাম। কিন্তু এখন যেহেতু সৌদি আরবের লাইভে আমরা হজ দেখতে পাই, ওদের কোরবানি দেখি, আরে কি আশ্চর্য কথা, তারা কোরবানি করে না আমরা করি না কি লিগা, ওরা রোজা রাখে আমরা রাখি না কে, ওরা ঈদ করে আমরা করি না কে। আরে মিয়া হে গত মাত্র চাঁদ উঠছে, আপনি তো চাঁদ উঠতে গেছে আরো 3 ঘন্টা আগে, আপনি করবেন কেমনে? এই স্যাটেলাইট নেটওয়ার্কের কারণে, অনলাইন নেটওয়ার্কের কারণেই আজকে আমাদের মধ্যে এই প্রশ্নগুলো সৃষ্টি হচ্ছে। আমি স্পষ্টতর আপনাদেরকে আমাদের সবাইকে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে সারা পৃথিবীতে একই দিনে ঈদ চাঁদ করার ব্যাপারে আমরা যে প্রশ্নটা করেছি, আমাদের থেকে বড় 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 আরো বড়রা এগুলো নিয়ে তদন্ত তাহকিক করেছেন, পূর্ণ তাহকিক শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় নাই যে সারা পৃথিবীতে একই দিনে ঈদ চাঁদ রোজা ইত্যাদি করা যাবে। যখনই চাঁদ যাদের চাঁদ উঠবে তখনই তাদের ঈদ, যখনই যাদের চাঁদ উঠবে তখনই তাদের রোজা। আমরা বুঝতে পেরেছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝার তৌফিক দান করুক। দালাইল সহকারে যদি প্রয়োজন পড়ে কখনো আমরা শোনাবো ইনশাআল্লাহ, একদম হাদিস এবং ফেকার কিতাবের দালাইল সহ। আল্লাহ আমাদের সকলকে দীন ও ঈমানের উপরে চলার তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের চূড়ান্ত সিদ্ধান্তের উপরে আমরা শরীয়তকে মেনে চলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।